নমস্কার দর্শক বন্ধুরা, আমরা রয়েছি কাব্যলোক আয়োজিত তোমাকে চাই অনুষ্ঠানে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন্দিতা দত্ত। নন্দিতা, এই গ্লোব স্টুডিওর আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে কোন গান তুমি শোনাতে চাইছো আজকে রবি ঠাকুরের? আমি বর্ষার একটা গান দিয়ে শুরু করি। বর্ষার গান, বৃষ্টি তো পড়ছে, কষ্ট হয়েছে আমাদের এখানে আসতে স্টুডিওতে, তা হোক, তাহলে বর্ষার গান তুমি শোনাও। বর্ষার গান দিয়ে আমি শুরু করি, দর্শকদের শোনা। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দিয়া, ছায়া নন্দিতা, তোমার পরের গান কোনটি গাইছো? পরের গান আমি যাচ্ছি তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধারো সাধারণ। বাহ, তুমি আমারও
নন্দিতা, তোমার এই গানটা শোনার পর আমার একটি গানের কথা মনে পড়ছে। আমি তোমার গলায় শুনেছিলাম একটা প্রোগ্রামে, জানি জানি তুমি এসেছো এই পথে মনের মনের ভুলে। এই গানটা যে আমারও খুব প্রিয় গান, প্রিয় গান, ভীষণ ভালো গান, শোনা দর্শকদের। জানি জানি তুমি এসেছো জানি জানি তুমি এসেছো এই প
এই গ্লোব টিভির স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুমিতা, এই গ্লোব টিভির স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কোন গানটা দিয়ে আজকে শুরু করতে চাইছো? একটা বৃষ্টির গান দিয়ে। ওই গানটা হলো কেমন হয়? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। Steve!
তোমার পরের গান কোনটি? আমার পরের গান অবশ্যই লতাজির গান, অবশ্যই লতাজির মন নিয়ে ছবির। এটি আমার বাবার খুব প্রিয় একটি গান গান ছিল। তাহলে তুমি শোনাও তাহলে সেই গানটা দর্শকদের। Thank you.
অনেক ধন্যবাদ। আশা করি তুমি এইভাবে আপনাদেরও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দর সুন্দর আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য।